শেরপুরের নালিতাবাড়িতে ট্রাক চাপায় পথসারী সুবর্ণা নামে এক কন্যা শিশু নিহত হয়েছে। বেলা 11:45 দিকে উপজেলার পাঁচগাঁও বাজারে নালিতাবাড়ি শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুবর্ণা ওই এলাকার দিনমজুর হোসেন আলীর কন্যা। স্থানীয় সূত্র জানায়, বেলা 11:45 দিকে পাঁচগাঁও বাজারের তিন রাস্তার মোড়ে ছায়াগাছতলা এলাকায় রাস্তা ধরে হাঁটছিল পাঁচগাঁও বাজার এলাকার দিনমজুর হোসেন আলীর 7 বছর বয়সী কন্যা শিশু সুবর্ণা। এ সময় শেরপুর থেকে নালিতাবাড়িগামী একটি খালি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে মাথা থেতলে গিয়ে প্রাণ হারায় শিশু সুবর্ণা। পরে ঘাতক ট্রাকটি সন্ন্যাসী ভিটা বাজারে স্থানীয় জনতা আটক করলে পুলিশ তা জব্দ করে। তবে পলাতক রয়েছে এর চালক। ঘটনার পরপরই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহমেদ বাদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম নিহত শিশু পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে 5,000 টাকা সহযোগিতা করেছেন।